সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের প্রযোজিত মাল্টিমিডিয়ার গ্রাহক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের আন্তরিক সহযোগিতা ও আল্লাহর অশেষ মেহরবানিতে অপসংস্কৃতির এই দুঃসময়ে ভবিষ্যৎ বংশধরদের রক্ষা ও সুস্থ সংস্কৃতির সুবাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আমাদের অরিজিনাল ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয় করুন। ডুপ্লিকেট ক্যাসেট ক্রয় বিক্রয় থেকে নিকটজনকে বিরত রাখুন এবং গুনাহ থেকে সবাইকে সাবধান করুন। একটি প্রোডাক্টে যতটুকু মুনাফা হয় তাই পরবর্তী প্রোডাকশনের সঞ্চয়, আর তাই নতুন নতুন প্রোডাকশন ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে আপনার সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয়ের সময় সিএইচপি মনোগ্রাম দেখে নিন। ২০০১ সালের ৯ নভেম্বর, বিশ্ব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক দিন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র নিউইয়র্ক শহরের বক্ষস্থলে অবস্থিত বিশ্ব বাণিজ্য কেন্দ্র এবং রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনে একযোগে বিমান হামলা হয়। হামলায় বিশ্ব বাণিজ্য কেন্দ্রের গগনচুম্বী দুটি অট্টালিকা সম্পূর্ণ বিধ্বস্ত হয় আর পেন্টাগন হয় আংশিকভাবে। আরও একটি বিমান অজানা গন্তব্যে আঘাত হানতে যাওয়ার পথে পিটসবার্গের নিকট বিধ্বস্ত হয়। বিশ্ব সভ্যতার ইতিহাসে সংযোজিত হয় আরেকটি কলঙ্কজনক দিন, ১১ সেপ্টেম্বর, যা 9/11 নামে পরিচিত।
এ দিনটি একদিকে যেমন বিশ্ব ইতিহাসের একটি কলঙ্কজনক দিন, অন্যদিকে তেমনি বিশ্ব ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনাকারী, যে অধ্যায় ধারাবাহিকতা এখনও বহমান। হামলার অব্যাহতি পরেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্ব মিডিয়ার সামনে এক সাক্ষাৎকারে বলেন, সাদাম হুসেইন এইডস এন্ড প্রোটেক্টস টেরোরিস্টস ইনক্লুডিং মেম্বারস অফ আল কায়দা। We must stop Saddam, Al-Qaeda, Saddam, Al-Qaeda, Saddam, the Al-Qaeda, Saddam, 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 Al-Qaeda, spend enormous sums, taking great risks to build and keep weapons of mass destruction. Saddam Hussein is determined to get his hands on a nuclear bomb. Nuclear weapon. Nuclear weapon. Nuclear weapon. Active chemical munitions bunkers, mobile production facilities. We know he's got chemical weapons. তদন্তের পূর্বেই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অভিযুক্ত করায় প্রশ্ন উঠেছে, এই বিমান হামলা কি সত্যিই ঘটেছে না ঘটানো হয়েছে, এ হামলা কি যুদ্ধে নামার অজুহাত দাঁড় করানোর প্রয়াস নাকি সত্যিই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড। এ প্রশ্ন শুধু আমাদের নয়, এ প্রশ্ন বিশ্বের সচেতন প্রতিটি নাগরিকের, প্রতিটি জনগোষ্ঠীর। যে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র মজুদের অজুহাতে ইরাক তছনছ করা হল, তা যে সম্পূর্ণ মিথ্যা তা সময় বলে দিয়েছে। খোদ মার্কিন মুলুকে রচিত হয়েছে এ নিয়ে অসংখ্য বই, কাহিনী চিত্র তৈরি হয়েছে, ছবি ও ভিডিও ডকুমেন্টারি। এর মধ্যে এরিক হাফসমিট রচিত Painful Questions, An Analysis of the September 11th Attack অবলম্বনে তৈরি হয়েছে Painful Deception বা বেদনাদায়ক প্রতারণা নামে প্রামাণ্যচিত্র। হয়েছে সেমিনার, সিম্পোজিয়ামও। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাড বেজলি জুনিয়র এবং ডক্টর জেমি হেস্ট উপস্থাপিত Confronting the Evidence, The Call to Reopen the 9/11 Investigation. আমি অ্যাড বেজলি জুনিয়র, কনফ্রন্টিং দ্য এভিডেন্স, আ কল টু রিওপেন দ্য 9/11 ইনভেস্টিগেশন সেমিনার কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আপনারা আসন গ্রহণ করুন, চলুন 11 সেপ্টেম্বর বিমান হামলায় নিহতদের সম্মানে তৈরি একটি ভিডিও ক্লিপ দেখে আমরা আলোচনায় প্রবেশ করি। Thank you.
সহ-উপস্থাপক ডক্টর জেমি হেস্টকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু ওয়াশিংটন ডিসি কিংবা নিউ ইয়র্ক শহরই নয়, গোটা বিশ্বই আজ ভারাক্রান্ত। ভারাক্রান্ত মানুষের হৃদয়। 11 সেপ্টেম্বরের বর্বরতা এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে পরিচালিত ধ্বংসযজ্ঞ, আহত আর স্বজনহারাদের আহাজারি, প্রতিবাদ নিন্দার ঝড় আর কামান বারুদের শব্দে পৃথিবীর বাতাস যেন ভারী হয়ে উঠেছে। অনেকে মনে করেন যে দুঃখজনক এই সমস্ত ঘটনাই এড়ানো যেত। অনেক প্রত্যক্ষদর্শী, কোনো কোনো নিউ ইয়র্কবাসী এবং অনেক নিরপেক্ষ গবেষকও এই ধারণা পোষণ করেন যে 11 সেপ্টেম্বরের এই ঘটনা অ্যাভয়েড করা যেত। আমরা আশা করি দর্শকবৃন্দ, এই সেমিনারে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, বিশেষজ্ঞদের নিকট থেকে আপনাদের অজানা বিষয়টি জেনে নেবেন। আমাদের আজকের সেমিনারে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিগণ উপস্থিত আছেন। প্রথমে আসছেন জেনা অরকিন, তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনের সদস্যা। জেনা অরকিন তাঁর গবেষণায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ায় সেখানে যে পরিবেশ বিপর্যয় দেখা দেয় তা আমেরিকাবাসী ও বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার জন্য বুশ প্রশাসন কী ধরনের প্রয়াস চালায় তা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এগারো সেপ্টেম্বরের বিয়োগান্তক ঘটনা গোটা বিশ্বের দৃশ্যপটকেই পাল্টে দিয়েছে এবং আমাদের জীবনযাত্রায়ও এনেছে ব্যাপক পরিবর্তন। প্রাকৃতিক ঘটনা নিরিখে বিচার করলে এটি একটি ব্যাপক ক্ষতিকর পরিবেশ বিপর্যয়ও বটে। বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দুটি ভবনেই ছিল 50,000 করে কম্পিউটার, যাদের প্রত্যেকটিতেই ছিল 4 থেকে 12 পাউন্ড করে সীসা। তাহলে সেখানে মোট সীসার পরিমাণ দাঁড়ায় 4 লক্ষ পাউন্ড। প্রতিটি ভবনে ছিল 2 লক্ষ পাউন্ড অ্যাসবেস্টাস বা তাপ নিরোধক বোর্ড, ছিল 10,000-এরও বেশি ফ্লোরোসেন্ট বাল্ব যা দিয়ে নিউ ইয়র্কের 2,500টি সিটি ব্লককে দূষিত করে তোলা যায়, আরও ছিল অসংখ্য ধোঁয়া নিবারক যেগুলোর প্রতিটি রেডিও অ্যাক্টিভ ক্ষমতা সম্পন্ন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাড ডেভিস ঘটনাস্থলের বায়ুমণ্ডলে যে সীসা, ফ্লোরোসেন্ট এবং আল্ট্রাডাস্ট পার্টিকলস দেখতে পান তা একটি আগ্নেয়গিরির মাঝারি ধরনের অগ্ন্যুৎপাতের সময় লাভার সঙ্গে নির্গত সীসার সমান। ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা গিয়ে দাঁড়ায় কুয়েতে প্রজ্বলিত তেলকূপের এলাকার সমান। ডক্টর মার্জারি ক্লার্কের মতে টুইন টাওয়ার ধ্বংসে যে তাপ ও শক্তি সৃষ্টি হয় তা যেমন তেমন একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সমপর্যায়ের, কিন্তু পরিবেশ রক্ষা এজেন্সি বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ঘোষণা করল যে দ্য এয়ার ইজ সেফ টু ব্রেথ, অর্থাৎ বাতাস শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য যথেষ্ট নিরাপদ। আসলে 2003 সালের 21 আগস্ট প্রকাশিত ইপিএ রিপোর্টটি সরাসরি আলোর মুখ দেখেনি। হোয়াইট হাউসের কাউন্সিল অফ এনভায়রনমেন্টাল কোয়ালিটি কর্তৃক সম্পাদিত হয়ে তারপর প্রকাশিত হয়। বিমান হামলার পর উদ্ধারকর্মীদেরকে অনেক সময়ই রেসপিরেশন বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস মুখোশ পরতে দেওয়া হয়নি, লোকজন তাদেরকে দেখে ভয় পেয়ে যাবে এই অজুহাতে। ভবনে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের অফিসকে নিজস্ব তত্ত্বাবধানে উদ্ধার, পরিষ্কার, এমনকি খোঁজ খবর পর্যন্ত নিতে দেওয়া হয়নি। মৃতদেহ খুঁজতে গিয়ে ডগ স্কোয়াডের 40টি কুকুর সেখানে মারা যায়। এরপরও অগ্নিযোদ্ধাদের সেখানে কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু কেন, কেন এই লুকোচুরি? সেটা কি অনাকাঙ্ক্ষিত কোনো প্রমাণ বেরিয়ে যাওয়ার ভয়ে? এর উত্তর সম্ভবত কমিশন রিপোর্টের 2 সমন্বয়কারী জন গোর্ডি এবং লাকি লুচিয়ানোই দিতে পারবেন। আমি বলতে চাই 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে ওসামা বিন লাদেনের চেয়ে মিস্টার বুশ এবং তার সহযোগীরা অনেক এগিয়ে। বিশ্ব বাণিজ্য কেন্দ্রে মোট 7টি ভবন আছে। এর মধ্যে ভবন 1 ও 2 হচ্ছে সর্বোচ্চ এবং এ দুটি টুইন টাওয়ার নামে পরিচিত।
বিমান হামলাও হয়েছে এক এবং দুই নম্বর ভবনেই, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বাণিজ্য কেন্দ্র এলাকাটি। বাণিজ্য কেন্দ্রের সাত নম্বর ভবনটি 47 তলা এবং এটি মজবুত স্টিল ফ্রেমের উপর নির্মিত। এর উপর কোনো বিমান আছড়ে পড়েনি বা টুইন টাওয়ারের কোনোটিও এর উপর ধসে পড়েনি। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত এই ছবিতে দেখা যায় যে এক এবং সাত নম্বর ভবনের মাঝে ছোট আরেকটি ভবন আছে, তাই এক নম্বর অর্থাৎ নর্থ টাওয়ারে বিমান আছড়ে পড়ার সময় বিস্ফোরিত আগুনের লেলিহান শিখা কিছুটা গিয়ে সাত নম্বর টাওয়ারে লাগতে পারে, এবং হয়েছেও তাই। দেখাই যাচ্ছে বিশাল ভবনের মাত্র দুটি তলায় কয়েকটি কক্ষে আগুন জ্বলছে। প্রশ্ন ওঠে, স্টিল ফ্রেমে নির্মিত একটি প্রকাণ্ড ভবন কি করে এই সামান্য আগুনে ধসে যেতে পারে? আরও প্রশ্ন ওঠে, যখন জানা যায় যে এই ভবনে এই সামান্য আগুন 8.5 ঘন্টা ধরে জ্বলার পরও কোনো স্প্রিংকলার বা পানি সিঞ্চন যন্ত্র ব্যবহার করা হয়নি, অথচ পানি সেচার যন্ত্র তখন সেখানে মজুদ ছিল, তাহলে কি বলতে হয় এই ভবনটিও ধ্বংস হয়ে যাক এটাই কারো কাম্য ছিল? বিকাল 3টার সময় যে ভবনে এই রকম আগুন জ্বলছে, বিকাল 5:30 সেই ভবনটি ধসে পড়বে, এটা কি বিশ্বাসযোগ্য? ফায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিনের মতে, শুধু আগুন কখনো একটি স্টিল ফ্রেমে নির্মিত ভবন অতীতে ধ্বংস করতে পারেনি। 11 সেপ্টেম্বর 2001 টুইন টাওয়ার আর পেন্টাগনে বিমান হামলার পর কিছু রহস্যজনক ঘটনা ঘটতে থাকে, যেগুলোর কোনো কূল কিনারা এখনও উদ্ঘাটিত হয়নি, অথবা বিমান হামলার সাথে তার কোনো প্রসঙ্গ খুঁজে পাওয়া যায়নি। 2002 ফেব্রুয়ারি মাসে হান্ট দ্য বোয়িং টেস্ট ইউর পারসেপশনস নামে একটি ওয়েবসাইটের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়। ওয়েবসাইটটি ছিল ফরাসি ভাষায় এবং ফরাসিদের দ্বারা তৈরি। এর মধ্যে ঘটনার দিন পেন্টাগনে সত্যি কি ঘটেছিল তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করা হয়েছে। বলা হয়েছে 11 সেপ্টেম্বর সকাল 9:43 757 নাম্বারধারী একটি বিমান যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনে আছড়ে পড়ে। ওয়েবসাইটে সংক্রান্ত কতগুলো ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় যে বিমানের আঘাতে পেন্টাগন অফিস ভবনে ছোট একটি গর্ত সৃষ্টি হয়েছে। আবার কোনো কোনো ছবি দেখে বোঝা যায় যে এ ধরনের ধ্বংসক্রিয়া 757 বিমান কর্তৃক সম্ভব নয়। তখন আমরা আমাদের নিজস্ব গবেষণা শুরু করি। স্টিল ফটোগ্রাফির মাধ্যমে প্রাপ্ত যে সমস্ত ছবি বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয় তা থেকে দেখা যায় তদন্ত কমিশন রিপোর্টে আত্মঘাতী হামলার কাজে ব্যবহৃত যে 757 বিমানের কথা বলা হয়েছে ছবির সঙ্গে তার কোনো মিল নেই। পরিমাপ করে দেখা গেছে বিমানের আঘাতে পেন্টাগন ভবনে যে গর্তের সৃষ্টি হয় তা প্রস্থে 65 ফিট আর উচ্চতায় 73 ফিট, কিন্তু 757 বিমানের এক ডানা থেকে আরেক ডানার প্রশস্ততা 124 ফিট 10 ইঞ্চি, বিমানের নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য 155 ফিট 3 ইঞ্চি আর তার উচ্চতা 44 ফিট 6 ইঞ্চি। প্রশ্ন ওঠে, 124 ফিট প্রশস্ত বিমানের আঘাতে সৃষ্ট গর্ত কি করে মাত্র 65 ফিট হতে পারে? হামলার সময় বিমানটি নিশ্চয়ই তার ডানা দুটোকে খুলে রেখে আসেনি। উচ্চতার ক্ষেত্রেও আমরা একই রকম বৈপরীত্য লক্ষ্য করি। আমেরিকা বোয়িং 757 এই বিমানটির উড্ডয়নের জন্যে 8,600 গ্যালন জ্বালানির প্রয়োজন হয়। পূর্ণ গতিতে উড়ে এসে একটি বিমান যখন কোনো ভবনে আছড়ে পড়বে তখন সেখানে নিশ্চয়ই বিস্ফোরণ ঘটবে এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে। কিন্তু দেখুন, ধ্বংসপ্রাপ্ত স্থানের বাঁ দিকের তৃতীয় তলায় একটি ফাইল ক্যাবিনেট ও একটি কম্পিউটার মনিটর সম্পূর্ণ অক্ষত। দ্বিতীয় তলায় দেখুন একটি কাঠের ডেস্ক যাতে আগুনে পরশ লাগেনি। প্রথম তলায় লক্ষ্য করুন একটি কাঠের স্টুলের উপরে একটি কাগজের বই, এতেও আগুনের চিহ্ন মাত্র নেই।
ট্যাঙ্ক ভর্তি জ্বালানি নিয়ে বিমান আছড়ে পড়বে, বিস্ফোরণ ঘটবে, অগ্নিকুণ্ড সৃষ্টি হবে, কিন্তু এই সহজ দাহ্য পদার্থগুলোর কোনোই ক্ষতি হবে না, ব্যাপারটা অতিমাত্রায় কাল্পনিক নয় কি? যদি আমরা উপরের দিকে তাকাই তাহলে দেখব যে ভবনের এই অংশের ছাদটি শুধুমাত্র একদিক থেকে ধসে পড়েছে। ছবিতে স্পষ্টই দেখা যায় যে বাঁদিকের অংশ থেকে ছাদ ও নিম্নবর্তী ফ্লোরগুলো আলতোভাবে ধসে গেছে, যার জন্যে সহজ দাহ্য পদার্থগুলোরও কোনো ক্ষতি হয়নি। অথচ আঘাতের কেন্দ্রস্থল থেকে ধ্বংস চারিদিকে ছড়িয়ে পড়ার কথা, কিন্তু এখানে হয়েছে একদিক থেকে। উল্লেখ্য, প্রদর্শিত ছবিগুলোর সবকটি তোলা হয়েছে পেন্টাগনের নিজস্ব সিকিউরিটি ক্যামেরা দিয়ে। পেন্টাগন এবং হোয়াইট হাউস আমেরিকার সবচেয়ে নিরাপদ দুটি স্থান। পেন্টাগনের প্রতি ইঞ্চি জায়গা সার্ভেইলেন্স ক্যামেরার ফ্রেমে বন্দি। অসংখ্য ভিডিও ক্যামেরা দিন রাত 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো চোখ রাখছে এই সামরিক দফতরের প্রতিটি কোনায় কোনায়। তাহলে কোথায় গেল সেই সব ভিডিও ক্যামেরার ফুটেজ? প্রদর্শিত কয়েকটি ছবি ছাড়া আর কোনো ছবি পাওয়া যায়নি। ঘটনাক্রমে পার্শ্ববর্তী একটি গ্যাস স্টেশনের নিজস্ব সিকিউরিটি ক্যামেরা তখন সচল ছিল। বিমান হামলার অল্প সময়ের মধ্যেই করিতকর্মা পেন্টাগন কর্মকর্তাগণ সে ক্যামেরাটি জব্দ করেন এবং গ্যাস স্টেশনটি উঠিয়ে দেন। এই ছবিটি দেখুন। যদি বিমানটি এইভাবে উড়ে গিয়ে আঘাত হানে, তাহলে এর ডান দিকের ও বাম দিকের দুটো ডানা কোথায় লাগতে পারে? কিন্তু সেই স্থান দুটো তো সম্পূর্ণ অক্ষতই দেখা যাচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে বিমান হামলার পর পেন্টাগনে আগুন জ্বলছে। 757 একটি যাত্রীবাহী বিমান, অথচ ধ্বংসস্থলে তার কোনো চিহ্নই নেই। বিমানের কোনো একটি অংশ, এমনকি একটি সিটও তো এখানে দেখা যেতে পারত। আগুন জ্বলা এই স্থানটিকেই বিমান আঘাতের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে পেন্টাগন কর্তৃপক্ষ। লক্ষ্য করুন, বিমানের উচ্চতা 44 ফিট 6 ইঞ্চি, আর আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে শুধু নিচতলা ও প্রথম তলায়। বলুন দেখি, এই আঘাত থেকে একটি মজবুত ভবন কিভাবে ধ্বংস হতে পারে? তাই প্রশ্ন উঠেছে, আত্মঘাতী বিমান হামলার ব্যাপারটি সত্যি কোনো সন্ত্রাসী হামলা নাকি অন্য কিছু? অনেকে অবশ্য এটাকে একটি কন্ট্রোল ডেমোলিশন বা নিয়ন্ত্রিত ধ্বংস বলে আখ্যা দিয়েছেন। Able to be identified either by their fingerprints or by the DNA. So what kind of fire? আমরা ছিনতাইকৃত বিমানটির চালককে আইডেন্টিফাই করতে পারতাম যদি তার কোনো ফিঙ্গারপ্রিন্ট অথবা ডিএনএ টেস্ট করা যেতে পারে এমন কোনো একটি অঙ্গও পেতাম। বিমানের ব্ল্যাক বক্সটি পাওয়া গেলেও হামলার রহস্য উদ্ঘাটিত হতে পারত, আর ব্ল্যাক বক্স তো অনেক উচ্চ তাপমাত্রায়ও অক্ষত থাকতে পারে। এবার আসা যাক টুইন টাওয়ারে হামলার প্রসঙ্গে। বিশ্ব বাণিজ্য কেন্দ্রের 2 নং তথা সাউথ টাওয়ারে হামলার দৃশ্য এটি। এখানে দুটি সন্দেহের সৃষ্টি হয়েছে। প্রথম, বিমানের তলদেশে কালো রঙের এ জিনিসটি কি? 2, বিমানের সম্মুখ ভাগ ভবনের গায়ে লাগা মাত্রই এ কিসের আগুনের ঝলক? বিমানটি তো এখনও পুরোপুরি আছড়ে পড়তে পারেনি। আবারও দেখুন, বিমানটি যখন এগিয়ে যাচ্ছে তখন এর নিচে লাগানো কালো বস্তুটি কি, এবং আঘাত হানতে না হানতেই এ কিসের ঝলক? সুপার স্লো মোশনের দৃশ্যটি আপনারা আবারও দেখুন। ধাবমান বিমানটির নিচে লাগানো কালো বস্তুটি কি, আর আঘাত হানতে না হানতে এ কোন আগুনের ঝলক? আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখুন। A good hard look at this video footage. As the plane approaches, it is irrefutable that there is something attached to the bottom of this plane and a distinct flash as it makes contact. চতুর্থ অ্যাঙ্গেল থেকে দেখুন। এই চারটি দৃশ্য একটি ক্যামেরায় নয়,
চারটি ভিন্ন ক্যামেরায় চারটি ভিন্ন দিক থেকে তোলা। তাই এই ফায়ার ফ্ল্যাশ বা অগ্নি ঝলককে অন্য কোনো বস্তুর আলোর প্রতিফলন বলে চালিয়ে দেওয়ার কোনো উপায় নেই। এবার এক নং তথা নর্থ টাওয়ারে হামলার দৃশ্য। Completely in one side and out the other. Oh, 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 স্লো মোশনে আবারও দেখুন। এখানে ক্যামেরা রেঞ্জের কারণে বিমানের তলদেশ দেখা যাচ্ছে না, তবে ফায়ার ফ্ল্যাশের ঘটনাটি ঠিক আগের দৃশ্যের মতো। এখানেও ভবনের গায়ে স্পর্শ করতে না করতে আগুনের ঝলক দেখা গেল। বিমান দুটোর ওয়েল ট্যাঙ্ক ককপিটেরও সামনে ছিল কি না আমার জানা নেই। মন বিশ্বাস করতে না চাইলেও প্রশ্ন উঠাটা স্বাভাবিক, তাহলে কি এটাও কোনো কন্ট্রোল ডেমোলিশন? I studied physics at MIT. I did electrical engineering for about 8 years. I've had quite a bit of practical engineering experience. প্রথম প্রথম আমি অন্য অনেকের মতোই বিশ্বাস করে নিয়েছিলাম যে টুইন টাওয়ার বিধ্বস্ত হওয়া বিমান হামলারই ফল। কিন্তু পরে সেখানে বেড়াতে আসা লোকজনের অ্যামেচার ভিডিও ফুটেজগুলো যখন গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, তখন ভিন্নতর কিছু লক্ষ্য করলাম। আমি আমার ডেমোলিশন এবং কনস্ট্রাকশন এক্সপার্টদের সঙ্গে আলোচনা করলে তারাও ব্যাপারটা লক্ষ্য করেন। আমরা দেখলাম যে ভবনটি ধসে পড়ার সময় সেটা চারদিকে ছড়িয়ে পড়ছে, তার মানে সেখানে বহির্মুখী কোনো একটি শক্তি কাজ করছে। বিমান আছড়ে পড়ার অনেক পর যখন ভবনটি ধসে যায়, তখনও সেখানে বিস্ফোরণের কিছু নমুনা লক্ষ্য করা যায়। ফরেন্সিক গবেষণার জন্য কোনো ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়নি, তাই ভিডিও ফুটেজই ছিল আমাদের একমাত্র অবলম্বন। প্রশ্ন উঠতে পারে, ফরেন্সিক কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই কেন ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হল? এত বড় একটি ঘটনার তদন্ত করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ব্যয় করে মাত্র $600,000। পক্ষান্তরে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের ব্যক্তিগত কেলেঙ্কারি তদন্তের জন্য ব্যয় করা হয় $4,00,000। ঘটনার সঠিক তদন্তের আগ্রহটা এখান থেকেই সহজেই বোঝা যায়। বিমান আছড়ে পড়ার অল্প কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা কমে গিয়ে শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আর কালো ধোঁয়ার অর্থ হচ্ছে শীতল পরিবেশ, দুর্বল আগুন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জ্বলন্ত আগুন নিভে যাওয়ার পর সেখান থেকে কালো ধোঁয়া নির্গত হয় এবং পরে তা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এবার চলুন ভবনের নির্মাণশৈলীর দিকে দেখি। দুটি ভবনেরই মূল কাঠামো 47টি অভঙ্গুর স্টিল কোর কলামের উপর নির্মিত, কিন্তু রিপোর্টে সেগুলি কীভাবে এমন নমনীয় হয়ে গেল তার ব্যাখ্যা প্রদান করা হয়নি। ভবনের মূল স্তম্ভগুলো, যেগুলি ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে কোর কলাম নামে পরিচিত, সেগুলি সম্পূর্ণভাবে বায়ুনিরোধী বা সলিড এয়ারটাইট পন্থায় তৈরি করা হয়েছে, যাতে সেখানে আগুনের কোনো ছোঁয়া না লাগে। এমনকি দীর্ঘস্থায়ী ধোঁয়া বা আগুনও এর কোনো ক্ষতি করতে পারবে না। ভূমিকম্প, বজ্রপাত, যে কোনো প্রকার বাহ্যিক তাপ ও চাপ সহ্য করার মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন কোর কলামগুলো এভাবে ধ্বংস হয়ে যাওয়া সত্যিই সন্দেহজনক। এই বিশেষ কলামগুলোর কথা বিবেচনায় রেখেই NIST বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি ভবনের ফ্লোর ধ্বংসের যে ব্যাখ্যাটি তদন্ত কমিশন রিপোর্টে দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করেছে। আর হোয়াইট হাউসের নিজস্ব তদন্ত রিপোর্টে তো এর উল্লেখই নেই। তাই NIST প্রশ্ন তুলেছে, সরকারি নিয়ন্ত্রণ বহির্ভূত অন্য কোনো বেসরকারি স্বাধীন কমিটিকে তদন্তের অনুমতি দেওয়া হলো না কেন? আর তদন্তকার্য পুরোপুরি শেষ হওয়ার পূর্বেই কেন ধ্বংসের ফিজিক্যাল এভিডেন্স বা সুরতহাল সাক্ষ্য পরিষ্কার করা হলো? যদিও তর্কের খাতিরে সব কথাকে মেনে নেওয়া হয়, তবুও ভবনের মূল কাঠামো যে কলামগুলোর উপর নির্মিত সেগুলি ধ্বংস হওয়ার কথা নয়। স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে বিস্ফোরণের আঘাতে কোর কলামগুলো থেকে ইট, পাথর বা কংক্রিটের নির্মাণ আলগা হয়ে ধসে পড়ে যাবে, কিন্তু স্টিল ফ্রেমের স্তম্ভগুলো দাঁড়িয়েই থাকবে।
বাস্তবে তা হয়নি। ভবনের ধ্বংস হওয়া দেখে মনে হয়নি যে এখানে এমন মজবুত পিলার আছে, আর বিমান তো সরাসরি গিয়ে সেই পিলারে আঘাত করেনি। কোনো ভবন উপর থেকে ক্রমান্বয়ে ধ্বংস হয়ে নিচের দিকে আসে, এটি একটি বিরল ঘটনা। ভবনের নিচের দিকের ভিত্তিমূলীয় অংশ যদি দুর্বল হয়ে যায় তখন সাধারণত ভবনটি ধসে পড়ে, কিন্তু এখানে হয়েছে উল্টো। ভবনের উপর দিকে বিমান আঘাত হানল, তারপর দীর্ঘক্ষণ বিরতি দিয়ে উপর থেকে একটি একটি করে ফ্লোর ধ্বংস হয়ে নিচের দিকে আসল। ব্যাপারটা সত্যিই সন্দেহজনক। আরেকটি বিষয় লক্ষ্য করুন, দেখুন ভবনের কংক্রিট গুঁড়ো হয়ে একেবারে পাউডারে পরিণত হয়েছে। ভবন ধসে পড়লে কি এমনটি হওয়ার কথা? এই দৃশ্যটি লক্ষ্য করুন, দেখুন একটি একটি করে ফ্লোর ধসে পড়ছে, কিন্তু মাঝখানে কেন ইট পাথর আর রড সিমেন্টের মতো ভারী বস্তু এভাবে দ্রুতবেগে চারদিকে ছড়িয়ে পড়বে? বিশেষজ্ঞদের মতে, এক্সপ্লোসিভ ইজ দ্য অনলি প্লজিবল মেকানিজম টু এক্সপ্লেন সাচ আ হাই স্পিড স্লারি, অর্থাৎ ধ্বংসক্রিয়া এভাবে চারদিকে ছড়িয়ে পড়ার একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে বিস্ফোরণ। আমারও তাই মত, একমাত্র বিস্ফোরণের ফলেই ধ্বংসবস্তু এরকম চারদিকে ছড়িয়ে পড়ে, আর ইট পাথর কংক্রিটের দেয়াল ভেঙে এরকম ধুলা বা পাউডারে পরিণত হওয়া থেকে আমরা বুঝতে পারি যে সেখানে কোনো বিস্ফোরণ ঘটেছিল। অতএব এটাকে একটা কন্ট্রোল ডেমোলিশন বা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ছাড়া আর কী বা বলা যেতে পারে? Thank you, Jeff King. Thank you very, very much. ঘটনার দিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত কানাডিয়ান টেলিভিশন সাংবাদিক ব্যারি জেড উইকার বিমান হামলার বিষয়ে নিজস্ব ধারায় কিছু অনুসন্ধান চালিয়েছেন। তিনি বলেন, 9/11 ঘটনার সময় তাদের আকাশসীমা সংরক্ষণকারী ইউএস এয়ারফোর্সের কোনো বিমান উড্ডয়ন করেনি। এটা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড থেকে প্রকাশিত প্লেন ক্র্যাশ রিপোর্ট। এখানে বলা হয়েছে সকাল 9:19 বিমানটি উড্ডয়ন করে, 9:24 বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি ইনস্ট্রাকশনের উত্তর দেন, 9:33 এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটের নিকট আরেকটি ইনস্ট্রাকশন প্রেরণ করেন, এবার তার কোনো উত্তর আসেনি। পরবর্তী 4.5 যাবৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, ব্যর্থ হয়ে তারা সেনাবাহিনী তলব করেন। এখানে লক্ষ্য করুন, কন্ট্রোল রুম সেনা তলব করার পূর্বে আমেরিকার প্রেসিডেন্ট তো দূরের কথা, সংশ্লিষ্ট অধস্তন কোনো কর্মকর্তারও অনুমোদন নেননি। 16 পর 9:54 ইউএস এয়ারফোর্সের একটি F-16 বিমান ভূমি থেকে 6,000 উপরে উঠে অনুসন্ধান চালায়। এখানে মোট অতিক্রান্ত সময় 21। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আমেরিকার ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সকল ফোর্স, যারা দেশের যে কোনো সংকটে ন্যূনতম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে পারঙ্গম, তারা কিনা বিমানের রেডিও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো গুরুতর ঘটনা অবহিত হওয়ার পরও 21 পর সাড়া দেয়, এটা তাহলে কি প্রমাণ করে? এই মানচিত্রে লক্ষ্য করুন, বোস্টন বিমানবন্দর থেকে দুটি বিমান উড্ডয়ন করল, একটি ম্যাসাচুসেটস ও আলবেনি হয়ে সোজা নিউ ইয়র্কের লক্ষ্যবস্তুতে আঘাত হানল, অপরটি আলবেনি ও কানেক্টিকাটের মধ্যবর্তী আকাশ দিয়ে নিউ ইয়র্ক অতিক্রম করে হঠাৎ ইউটার্ন নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এখানে নিশ্চয় কিছুটা সময় লেগেছে। আরেকটি বিমান ওয়াশিংটন থেকে উড্ডয়ন করে প্রান্তিকভাবে দেশের অপর সীমানা ঘুরে আবার ওয়াশিংটনে এসে হোয়াইট হাউসের উপর দিয়ে উড়ে পেন্টাগনে আঘাত করে। এখানেও নিশ্চয়ই কিছুটা সময় লেগেছে। শেষ বিমানটি নিউ ইয়র্ক থেকে উড্ডয়ন করে ক্লেভারল্যান্ড ঘুরে পিটসবার্গের নিকট বিধ্বস্ত হয়। এন্ডু এয়ারফোর্স বেস যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর একটি বিশাল ঘাঁটি। এখানেই তাদের প্রেসিডেন্টের বিশেষ নিরাপত্তা বিমান এয়ারফোর্স ওয়ান অবস্থান করে। রাজধানীর আকাশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে সার্বক্ষণিকভাবে তৈরি আছে পুরো 2 জঙ্গি বিমান। হোয়াইট হাউস থেকে এন্ড্রু এয়ারবেইজের দূরত্ব মাত্র 12 মাইল। 11 নিয়ে এন্ড্রু এয়ারবেইজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই তথ্য। পেন্টাগনে হামলার পর এয়ারফোর্স এন্ড্রু বিমানঘাঁটি থেকে কিছু F-16 বিমান নিয়ে ওয়াশিংটনের আকাশে এক আত্মরক্ষামূলক ব্যূহ রচনা করার সিদ্ধান্ত নেয়।
এখন প্রশ্ন, কেন এই সিদ্ধান্ত হামলার পর হলো? কেন কন্ট্রোল রুমের সাথে ফ্লাইটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে হলো না? কেন কন্ট্রোল রুম থেকে বিপদ সংকেত প্রেরণের পরপরই হলো না? আর কেনই বা তাৎক্ষণিকভাবে সেটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলো না? সন্দেহ জাগে, এই বিলম্ব কি শুধু অফিসিয়াল প্রসিডিওর রক্ষার জন্য হয়েছে, নাকি নেপথ্যের সুতোর টানে হয়েছে? যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকের পুরো এলাকা জুড়ে রয়েছে অনেক বিমান ঘাঁটি, কিন্তু 11 সেপ্টেম্বর সকালে কোনো একটি ঘাঁটি থেকে কোনো একটি বিমান উড্ডয়ন করেনি, এমনকি অ্যান্ড্রু এয়ার বেস থেকেও নয়, যেটা হোয়াইট হাউস থেকে মাত্র 12 মাইল দূরে অবস্থিত। এই ব্যর্থতা নিরপেক্ষ সত্য অনুসন্ধানী ব্যক্তি মাত্রকেই ভাবিয়ে তুলছে। তাহলে কি সেদিন সেখানে কোনো স্ট্যান্ড ডাউন ওয়ার্ডার বলবৎ ছিল? বলা হয়েছে যে মার্কিন বিমানের কিছু কমার্শিয়াল ফ্লাইটের নিয়ম বহির্ভূত হঠাৎ উড্ডয়নের মাধ্যমে 9/11 ঘটনার সূত্রপাত হয়। মোটেও ঠিক নয়, বিমানগুলো ফ্লাইট শিডিউল মেনে সকলের সামনে দিয়েই উড্ডয়ন করেছে এবং অনেকখানি পথ অতিক্রম করার পর আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন করে গতিপথ পরিবর্তন করেছে। ততক্ষণে বেশ একটা সময় পার হয়ে গেছে। শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও কেন কোনো একটি পদক্ষেপ নেওয়া হলো না? আর যদি নিয়ম বহির্ভূত উড্ডয়ন করেই থাকবে, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হলো না কেন? লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা মাইকেল রুপার্ট 9/11 নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। গোয়েন্দা বৃত্তিতে মেধা আর দক্ষতার জন্য তিনি এখনও ক্যালিফোর্নিয়ার একটি অফিসে স্ট্যান্ডবাই হিসেবে কর্মরত আছেন। তাকে যখন প্রশ্ন করা হলো 11 সেপ্টেম্বরের ঘটনার সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সময়োপযোগী কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হলো কেন? ব্যাপারটা খুব সহজ, আসলে তারা করণীয় নির্ধারণ করতে পারেনি। অল্প সময়ে বেশ কতগুলো বিমান আকাশে উড্ডয়ন করল, হঠাৎ গতিপথ পরিবর্তন করল, যেন একটা ওয়ার গেম এক্সারসাইজ। কন্ট্রোল রুমের সঙ্গে ফ্লাইটের যোগাযোগ বিচ্ছিন্নতা, কমান্ড কাউন্সিলের সঙ্গে জেট ফাইটারদের যোগাযোগহীনতা, সব মিলে একটা হতবুদ্ধিকর অবস্থা বিরাজ করছিল। অপরপক্ষে অ্যাক্টিং জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল রিচার্ড মায়ারের পক্ষ থেকে একটি ওয়ার গেম এক্সারসাইজের খবরও প্রকাশ ছিল, যার ফলে অবস্থাটা আরও জটিল হয়ে পড়ে। কিন্তু এটাকে নাটকীয় মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমি আমার পরবর্তী বই ক্রসিং দ্য রুবিকান, 9/11 অ্যান্ড দ্য ডিক্লাইন অফ আমেরিকান এম্পায়ারে দেখাবো যে এই ওয়ার গেম এক্সারসাইজ ছিল একটা সুপরিকল্পিত কর্মসূচি। ব্যাপক গবেষণার পর আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি এবং আমার মন বিশ্বাস করতে না চাইলেও সেখানে আমি দেখাবো যে স্বয়ং ডিক চেনি FAA, NORAD এবং US এয়ারফোর্স ফাইটারদের বিভ্রান্ত করার জন্য আমেরিকার আকাশে একটি এক্সারসাইজের আয়োজন করেছিলেন। সে সময় যে সত্যিই আমেরিকার আকাশে একটি ওয়ার গেম এক্সারসাইজ চলছিল তার প্রমাণ পাওয়া যায় বিমান চালক আর কন্ট্রোল রুমের মধ্যে এই সংলাপ থেকে। All right, Boston Center, TMU. We have a problem here. We have a hijacked aircraft headed towards New York. We need someone to scramble some F-16s or something up there to help us out. Is this real world or exercise? No, this is not an exercise manifest. পরবর্তীতে 9/11 তদন্ত কমিশন রিপোর্টে দেখা গেছে যে ওয়ারগেম এক্সারসাইজের কোনো উল্লেখ নেই। হ্যাঁ, তদন্ত কমিশনের চূড়ান্ত রিপোর্টে এক্সারসাইজের কোনো কথা নেই। শুধু একটি প্যারায় এ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, যা দেখে নোরাড কমান্ডিং জেনারেল রাল্ফ এভারহার্ট মন্তব্য করেছেন, অ্যাবসোলিউটলি ননসেন্সিবল, অর্থাৎ একেবারে অযৌক্তিক এবং এখানে ওয়ারগেম এক্সারসাইজের কোনো কথাই নেই। এই হঠকারিতার কারণ অনুসন্ধানের জন্য আমাদেরকে অতীতে ফিরে যেতে হবে। 1990 সালের 2 আগস্ট ইরাকের নিজস্ব সীমানায় তেলকূপ খননের অভিযোগে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেন। প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র ইরাকের বিরুদ্ধে স্থল আক্রমণের পায়তারা শুরু করেন, কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ এতে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। তখনই দৃশ্যপটে এই প্রত্যক্ষদর্শীকে সাক্ষী হিসাবে আনা হয়। US কংগ্রেশনাল কমিটির এক সভায় মিডিয়ার সামনে 15 বছর বয়সী এই কুয়েতি মেয়ে বলে, took the incubators and left the children to die on the cold floor.
এ কথা শুনে আমেরিকার জনগণ ক্ষিপ্ত হয়ে উঠল, ফলাফল যুদ্ধের প্রতি সমর্থন। এটাই ছিল একটি টার্নিং পয়েন্ট, শুরু হল অপারেশন ডেজার্ট স্টর্ম বা প্রথম উপসাগরীয় যুদ্ধ। ১৩৫,০০০ ইরাকি প্রাণ হারালো। দশ বছরের অবরোধে প্রায় ১০ মিলিয়ন নাগরিক, যাদের অধিকাংশই শিশু আর বৃদ্ধ, অপুষ্টিতে মারা গেল। কি ভয়াবহ চক্রান্ত! যুদ্ধের মধ্যে ইনকিউবেটর শিশু হত্যার কোনো রিপোর্ট আমরা কোনো মিডিয়ায় দেখিনি, ওই মেয়েটি ছাড়া। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এই চক্রান্তের উদ্ঘাটনকারী। তারা নাম ঠিকানা সহ ছবি প্রকাশ করে দেখায় যে এই মেয়েটি যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূতের কন্যা। এই লোকটি মিথ্যা বলছে। I myself buried 14 newborn babies that had been taken from their incubators. এই ভদ্রলোকটিও মিথ্যা বলছে। Kids in incubators and they were thrown out of the incubators so that Kuwait could be systematically dismantled. এরকম আরো অনেকে এই চক্রান্তে জড়িত ছিল। হ্যাঁ, আমি বলবো একটি চক্রান্তই। এজন্য মেকি সংগঠন, মিথ্যা প্রমাণাদি এবং মিথ্যা তথ্যাদি সবই সংগ্রহ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় নতুন রাষ্ট্রনায়ক জর্জ ডব্লিউ বুশ জুনিয়র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সে চক্রান্তকে আরও বিস্তৃত করেন। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের পক্ষে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা এবং সেই সাথে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত রাখা। গবেষণায় আমরা দেখতে পাই যে কলিং পাওয়েল হচ্ছেন এই চক্রান্ত ও মিথ্যাচারের নিপুণ শিল্পী। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় পেন্টাগনে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের এক সমাবেশে তিনি একটি ছবি প্রদর্শন করেন। স্যাটেলাইট থেকে প্রাপ্ত এই ছবিতে তিনি দেখান যে সৌদি সীমান্তে ইরাক 2,500 ট্যাঙ্ক জড়ো করেছে সৌদি আরব আক্রমণের উদ্দেশ্যে। একই সময়ে রাশিয়া সীমান্তবর্তী একটি রাডার স্টেশন থেকে অত্র এলাকার যে ছবি প্রকাশ করা হয় তাতে দেখা যায় সেখানে একটি ট্যাঙ্কও নেই। কয়েক বছর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কলিং পাওয়েল সেখানে কোনো ট্যাঙ্ক না থাকার কথা স্বীকার করেন। তার মানে এই যে একটি নির্জলা মিথ্যার উপর ভর করে তিনি যুদ্ধ শুরু করেন। ২০০০ সালে সিনিয়র বুশের পুত্র জর্জ ওয়াকার বুশ জুনিয়র রিপাবলিকান পার্টি হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সঙ্গে নিয়ে আসেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডিক চেনিকে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ডোনাল্ড রামসফেল্ডকে এবং উপ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পল উলফেসকে। এরা সবাই একত্রে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন এবং জর্জ বুশ সিনিয়রের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। এর মধ্যে পল উলফেটস ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবৎ রিপাবলিকান পার্টির নিউ কনজারভেটিভ দৃষ্টিভঙ্গির নেপথ্য নায়ক হিসেবে পরিচিত।
সেই রোনাল্ড রিগেনের সময় থেকে বছরের পর বছর ধরে আমেরিকার প্রশাসন যন্ত্রকে তিনি বোঝাতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের উচিত বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মতো বহুজাতিক সংস্থাগুলোর ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করা। বিশ্বময় মার্কিন সামরিক আধিপত্য প্রতিষ্ঠার একটি বদ্ধ মৌলবাদী ধারণা সর্বপ্রথম রাষ্ট্রীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয় জর্জ বুশ সিনিয়র আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। 1992 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার সময় পল উলফার্স দি নিউ ন্যাশনাল সিকিউরিটি ডিফেন্স প্ল্যানিং গাইড নামে একটি সামরিক কৌশলপত্র তৈরি করেন এবং প্রশাসনের সামনে পেশ করেন। তখন বিভিন্ন পত্রপত্রিকায় তার এই সামরিক মতবাদ তীব্রভাবে সমালোচিত হয়েছিল, বিশেষ করে আমরা অতিরিক্ত শক্তি সংগ্রহ এবং তা সংহত করতে বরাবর প্রস্তুত, যে কোনো বিবাদী শক্তিকে আঞ্চলিক আধিপত্য অর্জন থেকে বিরত রাখতে হবে, নতুন বিশ্বধারা প্রতিষ্ঠা এবং তা রক্ষার জন্যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করতে হবে, নতুন প্রতিদ্বন্দ্বীর উত্থান রুখতে হবে, উপসাগরীয় তেল সমৃদ্ধ অঞ্চলে অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো থেকে উলফার্স মতবাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে যায়। সিনিয়র বুশের পর বিল ক্লিন্টনের নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসলে পল উলফার্সের মতো কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্কগণ রিপাবলিকান পার্টির স্নায়ুকেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করে। 2000 সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি শিরোনামে তিনি আরেকটি প্রস্তাব আনেন, এটা প্রজেক্ট ফর দ্য নিউ আমেরিকান সেঞ্চুরি নামে প্রকাশিত হয়। এখানে তিনি যে প্রস্তাবগুলো আনেন সেগুলো হচ্ছে আমেরিকার সামরিক ব্যয় $100 বিলিয়ন উন্নীত করা, অন্যান্য দেশকে মহাকাশ ব্যবহার থেকে বিরত রাখা, দৃঢ়তার সাথে আমেরিকার দৃষ্টিভঙ্গি সারা বিশ্বে ছড়িয়ে দেয়া, সংকট সৃষ্টি হওয়ার আগেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং ইরাকের মতো রাষ্ট্রগুলোকে কঠোরভাবে দমন করা। কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিগণ জানতেন যে কনজারভেটিভদের এই উগ্র পরিকল্পনা আন্তর্জাতিক সমর্থন পাবে না, এমনকি দেশীয় সমর্থনও নয়। তাই একে রিবিল্ডিং আমেরিকানস ডিফেন্স শিরোনামে নতুন মোড়ক দিয়ে 2000 সালের সেপ্টেম্বর মাসে আবার প্রকাশ করা হয়। তারা জানতেন যে এই পরিবর্তন আনার জন্য যদি বিপ্লব সংগঠনের চেষ্টাও করা হয় তবুও তাদের জীবদ্দশাতে তা দেখে যাবার ভাগ্য হবে না। তাই তাদের দরকার পার্ল হারবার অথবা 9/11 মতো অকস্মাৎ বজ্রপাতের ন্যায় কোনো ঘটনা। দেখুন কি অদ্ভুত মিল। সেপ্টেম্বর 2000 সালে পরিকল্পনা গ্রহণ করা হল, ঠিক এক বছর পর সেপ্টেম্বর 2001 আমেরিকায় বিমান হামলা হলো। 9/11 কমিশন রিপোর্টের উপরেই মূলত আমি বক্তব্য রাখব, যেটা আমার বর্তমান গবেষণার বিষয়। আমাদের কেউ প্রশ্ন করেন 9/11 এই রিপোর্টটি কেমন হয়েছে, তাহলে আমি বলবো সাধারণ দৃষ্টিতে এবং মেইনস্ট্রিম মিডিয়ার দৃষ্টিতে দেখলে আপনার কাছে মনে হবে চমৎকার। কেউ কেউ আমাকে বলেছেন রিপোর্টটি পড়ে উপন্যাসের মতো লেগেছে, আসলেও তাই। যদি একটি ফিকশন বা কাল্পনিক গল্প হিসেবে একে মার্কিং করতে বলা হয় তাহলে আমি এই 9/11 কমিশন রিপোর্টকে 5-স্টার ক্যাটাগরিতে ফেলব। রিপোর্টের মুখবন্ধে কমিশন আগেই বলেছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে 9/11 ঘটনাবলী সম্পর্কে সম্ভাব্য সম্পূর্ণ তদন্ত প্রকাশ করা। এই তদন্তকে সাধারণের নিকট যুক্তিগ্রাহ্য করে তোলার জন্য 9/11 সম্পর্কিত কিছু প্রাসঙ্গিক ঘটনা তুলে ধরা হয়েছে, আর এই প্রাসঙ্গিক ঘটনার অধিকতর বিশ্বাসযোগ্যতার প্রয়োজনে নিশ্চয়ই সেখানে বাছাই চালানো হয়, এবং এই বাছাইয়ের সময় সেই সব ঘটনাবলীকে গুরুত্ব দেওয়া হয় যেগুলো আপনাদের সাধারণ দৃষ্টিতে যৌক্তিক বলে মনে হবে। দুটি সূত্রকে মূল ধরে এই তদন্ত চালানো হয়। আমি বলবো দুটোই চক্রান্তের সূত্র। একটি হচ্ছে বুশ প্রশাসনের অফিসিয়াল চক্রান্ত, যার মাধ্যমে ঘটনার দায় চাপানোর চেষ্টা হয়েছে ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়েদার উপরে। অপরটি হচ্ছে স্বয়ং বুশ প্রশাসনের জটিল ইঞ্জিনিয়ারিং, যার মাধ্যমে ইরাক আফগান আক্রমণ অত্যাবশ্যকীয় করে তোলা হয়েছে।
যদিও বইয়ের মুখবন্ধে বলা হয়েছে রিপোর্টকে যথার্থভাবে নিরপেক্ষ করা হয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখি সেটি মোটেও নিরপেক্ষ নয়। হোয়াইট হাউস অনুমিত একটি তথ্যকে কেন্দ্র করে সেটাকেই প্রমাণ করার উদ্দেশ্যেই এই তদন্ত চালানো হয়, আর সেই তথ্যটি হচ্ছে 9/11 হামলার জন্য আল কায়েদাই দায়ী। রিপোর্টের মুখবন্ধে আরও বলা হয়েছে নিরপেক্ষ ব্যক্তিদের স্বাধীনভাবে এই তদন্ত কমিশনে কাজ করতে দেওয়া হয়েছে। আমার মতে পক্ষপাতহীন কমিশন হলে সেখানে সমানভাবে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি থাকার কথা, কিন্তু দেখুন, এর পরিচালক থমাস এইচ কিন একজন রিপাবলিকান এবং এর নির্বাহী পরিচালক একজন রিপাবলিকান। এই নির্বাহী পরিচালক ফিলিপ জেলিকো শুধু একজন রিপাবলিকানই নন, তিনি সিনিয়র বুশের সময় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে বর্তমান সেক্রেটারি অফ স্টেট কন্ডোলিজা রাইসের সঙ্গে কাজ করেছেন। জর্জ বুশ সিনিয়রের 4 বছর মেয়াদ শেষে রিপাবলিকান পার্টি যখন ক্ষমতার বাইরে অবস্থান করছিল, তখন এই ফিলিপ জেলিকো এবং কন্ডোলিজা রাইস সম্মিলিতভাবে এই গ্রন্থটি রচনা করেন। এখন দেখুন তাদের মধ্যে সখ্যতা কত প্রগাঢ় ছিল। তিনি তখন বুশ প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হয়ে অনুবাদকের কাজ করতেন, পরিশেষে তিনি বুশ প্রশাসনের ফরেন ইন্টেলিজেন্স বোর্ডের স্থায়ী উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। অতএব এই কমিশনকে মোটেও নিরপেক্ষ কমিশন বলা যায় না। এই নির্বাহী পরিচালক কমিশনের কর্ম এবং কর্মকর্তাদেরকে হোয়াইট হাউসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত করেছেন, এবং এটাই স্বাভাবিক, কারণ যেহেতু তিনি তখনও বুশ প্রশাসনের একজন উপদেষ্টা। কিছু কিছু সমালোচক 9/11 কমিশন রিপোর্টকে সমালোচনা করে 9/11 ডসিয়ার নামক গ্রন্থ রচনা করেছেন, কেউ কেউ এর নাম দিয়েছেন হোয়াইট ওয়াশ। আসলেও তাই, এটা মূলত হোয়াইট হাউস থেকে নির্দেশিত একটি হোয়াইট ওয়াশ প্রক্রিয়া। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা হিসেবে ফিলিপ জেলিকো তদন্তকার্যে CIA, FBI, পেন্টাগন এবং জাস্টিস ডিপার্টমেন্টের পূর্ণ অংশগ্রহণ রহিত করেন, তাই বলা যায় এই কমিশন সাজানো কমিশন। ফিলিপ জেলিকো নিয়ন্ত্রিত এই কমিশন রিপোর্টে কয়েকজন মুসলিম যুবকের ছবি দেওয়া হয়েছে মাত্র, কিন্তু ভবনের উপরের দিকে অগ্নিকাণ্ডের ফলে যে ভবনগুলো এরকম খাড়াভাবে ধসে যেতে পারে না, সে বিষয়ে এখানে কোনো আলোচনা নেই। বাণিজ্য কেন্দ্রের 7 নং ভবনটি কীভাবে ধ্বংস হলো তা নিয়েও কোনো কথা নেই। ভবনের মোটা মোটা স্টিল ফ্রেমগুলো কীভাবে এমন দুর্বল হয়ে গেল তাও বলা হয়নি। কালো ধোঁয়া নির্গত হওয়ার মানে হলো আগুনের তীব্রতা কমে যাওয়া, কিন্তু তথাপি হামলার দীর্ঘক্ষণ পর ভবন দুটি হঠাৎ করে বিকট শব্দে ধসে পড়ল কেন, এ ব্যাপারটিও এড়িয়ে যাওয়া হয়েছে। পেন্টাগনের নিজস্ব অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করে তৎক্ষণাৎভাবে আক্রমণকারী বিমানকে ভূপাতিত করা হলো না কেন, কী করে আরব যুবক US এয়ারলাইন্সে চাকরি পেল এবং ঘটনার দিন কোন পদ্ধতিতে সবাই একযোগে বিমানের বোর্ডিং পাস পেল, এই প্রশ্নগুলোরও উত্তর কমিশন রিপোর্টে নেই। দ্য গার্ডিয়ান নামে ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায় 9/11 2 মাস আগে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে বিন লাদেন যখন 10 দিনের জন্য চিকিৎসাধীন ছিলেন, তখন সেখানকার স্থানীয় CIA এজেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করেন। ফরাসি সংবাদপত্র লা ফিগেরা এর বরাত দিয়ে গার্ডিয়ান এই সংবাদটি প্রকাশ করে, কিন্তু কেন এই সাক্ষাৎ, কোন কাজে, আর সংবাদটি মিথ্যা হলে এর প্রতিবাদী বা করা হলো না কেন, এরকম আরও অসংখ্য প্রশ্নের কোনো একটি উত্তর তদন্ত কমিশন রিপোর্টে খুঁজে পাওয়া যায়নি। বরং রিপোর্ট দেখে পাল্টা প্রশ্ন জেগেছে, কেন এই এড়িয়ে যাওয়ার প্রবণতা, কেন এই লুকোচুরি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ডকুমেন্টারির শেষ পর্যায়ে। এ পর্যায়ে এসে কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি না, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অনেকগুলো। যে সাদ্দাম হোসেনের জন্য ইরাক আক্রমণ করা হলো, তার সাথে তো আমেরিকার সম্পর্ক ভালোই ছিল, হঠাৎ এমন কি হলো? যে তালেবান জুজুর ভয়ে আফগানিস্তান ধ্বংস করা হলো, তাদের নেতাদের সাথে আমেরিকার সম্পর্ক তো পুরনো, তাহলে কেন সেখানে হামলা? হামিদ কারজাই তো আমেরিকার ইউনোকল কোম্পানির উপদেষ্টা ছিলেন, তাহলে তাকে ক্ষমতায় বসানোই কি এই হামলার কারণ?
9/11 ঘটনায় অভিযুক্ত 20 জনের মধ্যে 16 জনই সৌদি নাগরিক। তারপরও সৌদি প্রিন্সের সাথে কেন এই গোপন বৈঠক? আলোচনার এজেন্ডা কেন মিডিয়ায় প্রকাশ করা হয়নি? They considered him a member of the family, and they even had a nickname for him, Bandar Bush. Two nights after September 11th, George Bush invited Bandar Bush over to the White House for a private dinner and a talk. আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে সারা দুনিয়া আজ তোলপার। লক্ষ্য করুন, আমেরিকার অরেগন প্রদেশের সীমান্ত একেবারে অরক্ষিত। দীর্ঘ সীমান্তে একজন মাত্র পুলিশ। The total number of state police protecting it? One. Part-time. সন্ত্রাসীরা তো এই পথেই ঢুকে যেতে পারে, তাই প্রশ্ন জাগে, আমেরিকা কি সত্যি তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, নাকি একটা যুদ্ধ অবস্থা বজায় রেখে আসল উদ্দেশ্য হাসিল করতে চায়? জাতিসংঘকে পাশ কাটিয়ে এই যুদ্ধের কি যৌক্তিকতা? আজ হাজার হাজার নিরাপরাধ মানুষের যে প্রাণহানি ঘটছে, এর দায়ভার কে নেবে? আগামী প্রজন্মের কাছে এই প্রশ্ন থেকে যাবে চিরকাল। Ya Allah!